ভারতে সবথেকে সুন্দরতম ট্রেন জার্নির মধ্যে এই ভাইজ্যাগ থেকে আরাকু জার্নিটি হলো অন্যতম। ভাইজ্যাগ থেকে ট্রেনটি যায় কিরান্ডুল স্টেশন পর্যন্ত। অনেকগুলি টানেল, কিছু টার্নিং ও কয়েকটি ঝর্ণা পেরিয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে কখন যে গন্তব্যস্থলে পৌঁছে যাবে একদম বুঝতেই পারবে না। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলি, কোনো রকম ইনফরমেশান জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশানটি পৌঁছে যায়। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আমার সাথে সাথে তোমরাও এই ট্রেন জার্নিটি উপভোগ করবে। আমাদের গাড়ি এসে গেছে, আমরা স্টেশন যাব এখন। গুড মর্নিং গাইস, আজকে সকাল সকাল চলে এসেছি আবার রেডি হয়ে। তো আজকে আমাদের যাত্রাটা হবে আরাকু আরাকু বোরাঘোলু, এইসব জায়গা আজকে দেখবো। স্টেশনে চলে এসেছি আমরা, বিশাখাপত্তনম স্টেশনে। এখান থেকে ট্রেন ছাড়ে 6:45 মিনিটে। চলো আজকে যাত্রাটা শুরু করা যাক। পুরো যাত্রাটা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো। আমি খুব এক্সাইটেড ছিলাম এটার জন্য, কেননা এর টিকিট কনফার্ম হয়নি। তো আমাদের ট্রেন কনফার্ম হয় মোটামুটি আমরা জানি 11টার সময় মেসেজ আসে। তো প্রথমে দেখেছিলাম যেটা 10টার পর্যন্ত আমরা দেখেছি আপডেট, তখনও ওয়েটিং লিস্টে ছিল। তো তারপরে কনফার্ম হয়, তো সবাই এক্সাইটেড, ভিস্টাডোমে যাব। আর এটা একটা দুটো কোচ আছে আমাদের, একদম লাস্টের কামরাটা দিয়েছে। লাস্টের কামরাটা কত? ইভি টু। লাস্টের কামরাটা ইভি 2, এটাতে আমাদের দিয়েছে 08551 কিরান্ডুল প্যাসেঞ্জার। এই ট্রেনটি সাধারণত প্ল্যাটফর্ম নাম্বার 6 দিয়ে থাকে। এই হলো ট্রেনের বাইরেটা, কত বড় বড় উইন্ডো। এবার চলো ভেতরে কি কি আছে দেখে নেব। এই কোচটির সমস্ত কিছুই আধুনিক। বিস্তারম কোচের একদম শেষের এই কোচটা খুবই জনপ্রিয়, কারণ এখান থেকে 360-তে ভিউটা খুব সুন্দর আসে। এখানে একটা ফ্রিজ ও মাইক্রোওভেনও দেখছি, প্রয়োজন অনুসারে ব্যবহৃত হয়। বসার জন্য এখানে দেখো 2-2 সিট রয়েছে। আর এই হলো লাগেজ কম্পার্টমেন্ট, যেখানে যাত্রীরা নিশ্চিন্তে লাগেজ রেখে এই 4 ঘন্টার প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করতে পারে। সিট নম্বর 13 এবং 14 ছিল আমাদের। সিটগুলো দেখো একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে। সিটগুলি ঘোরানোর মূলত কারণ হলো যাত্রীরা যাতে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটি দেখতে দেখতে যেতে পারে। সিটের পাশে হাতলের নিচে পেয়ে যাবে একটি ফোল্ডিং ডাইনিং টেবিল, যেখানে খাবার রেখে তোমরা খেতে পারো। প্রত্যেকটি সিটের পেছনে একটা করে বটল হোল্ডারও রয়েছে। এবার চলো দেখে নেব বাথরুমটা। এখানে রয়েছে একটি হাত ধোয়ার বেসিন সাথে মিরার। ওয়েস্টার্ন টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবার টাইম হয়ে গেছে, ঘড়িতে 6:45। আমাদের ট্রেনও এবার পাড়ি দিচ্ছে আরাকু ভ্যালির উদ্দেশ্যে। যেতে যেতে প্রথম স্টপেজেই পড়বে সীমাচলম স্টেশন। আমরা এখানেও যাব। নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো এই সীমাচলম টেম্পলটা দেখতে কেমন। চাইলে ট্রেনের মধ্যেও খাবার নিতে পারো, ইডলি, বড়া, সিঙ্গাড়া এবং চা কফিও নিতে পারো। যেহেতু জার্নিটা অনেকক্ষণ, তাই শুকনো কিছু খাবার সঙ্গে রাখলে সুবিধে হয়। সাথে আমরা বিস্কিট, কেক নিয়ে নিয়েছি, কারণ জার্নিটা অনেকক্ষণই, প্রায় 5 ঘন্টা। তো কিছু তো ব্রেকফাস্ট করতেই হবে, তারপর নিচে নেমে যাই হোক খাওয়া যাবে। আর এই ভিস্টারম কোচটা এমনই যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আরাকু ভ্যালি পৌঁছে যাবে।
আর এই আরাকু যাওয়ার পথে আমরা অনেকগুলি টানেল পার হব, তো সেই টানেলগুলি চলো আমরা দেখে নেব। এই কোচের ছাদটা সেমি ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি। দেশে থেকেই যদি বিদেশি ট্রেনের ট্রাভেলিংয়ের মজা পাওয়া যায় তাহলে আর কি যায় এটা খাঁটি বাঙালির কাছে। ভাইজ্যাগ থেকে আরাকু ভ্যালি যাওয়ার পথে 58টি ট্যানেল ও 84টি ব্রিজ পড়বে। ভাবতে পারা যায় সিঙ্গেল লাইন, তাও আবার ব্রিজের উপর দিয়ে ট্রেন যাবে, তারপর আবার একে একে ছোট বড় ট্যানেলের ভেতরে প্রবেশ করে, মানে দারুণ একটা অভিজ্ঞতা। ট্রেনটি যখন টার্নিং নিচ্ছে তখন সাপের মতো দেখাচ্ছে এটা, নিজের সিটে বসেই সম্পূর্ণটা দেখতে পাবে। ট্রেনটি যত পাহাড়ি পথের দিকে এগোতে থাকবে ততই যেন প্রাকৃতিক সৌন্দর্য চেঞ্জ হতে থাকছে, প্রাকৃতিক সৌন্দর্য আরও নতুনত্বভাবে দেখতে পাবে। লাইনের ধারে অনেক হনুমানও ঘুরতে দেখতে পাবে, কারণ সামনেই পোড়াগোল স্টেশনে নেমে হনুমানের যেন ছড়াছড়ি, যেন ওদের রাজত্ব এলাকাতে। তো গাইস আমরা এখন চলে এসেছি পোড়াগোল স্টেশনে, আর এই দেখো ট্রেন বিষ্টারম কোচ। তো আজকের এই বিষ্টারম কোচে জার্নিটা খুব ভালো লাগলো। আমাদের গাড়ি বুকিং করা আছে, হোটেল থেকেই বুকিং করে নিয়ে আছে, তো আমরা এই গাড়ি করেই যাব বোরাকে। বোরাগোল স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখতে পাবে অনেক ড্রাইভার তোমাদের কাছেই চলে আসবে গাড়ি লাগবে কিনা জানতে, কেন পুরো আরাকু ভ্যালিটা ঘোরার জন্য এখানে গাড়িটা অবশ্যই প্রয়োজন। বেশি দরাদরি না করে কিছু কম বেশি করে ওদের কথাতেই রাজি হয়ে যাওয়াটাই ভালো, যেহেতু ট্যুরিস্ট স্পট। তো গাইস আমরা এখন উঠে গেছি গাড়িতে, আর আমাদের এই গাড়িটা হোটেল থেকে বুকিং করা ছিল, তো ড্রাইভার এসে দাঁড়িয়েছিল যাতে বুঝতে সুবিধা হয়। তো আমরা এখন যাব বোরা কেভসে, মানে আমাদের প্রথম যাত্রা বোরা কেভস। এখান থেকে মানে কার আর ভেতরে যাবে না, তাই গাড়িটা ওখানে পার্ক করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হলো ভাইজ্যাগ ও আরাকু ট্যুরের একদম বেস্ট সময়। চলে এসেছি বোরা কেভসে। টিকিট আছে এখানে অ্যাডাল্টদের জন্য 80 টাকা, চাইল্ডদের জন্য 60 টাকা, 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য, আর ভিডিও অথবা স্টিল ক্যামেরা করার জন্য লাগবে 100 টাকা। আর এর পাশেই রয়েছে জিপলাইন, যদি কেউ করতে চায় তো সানডে থেকে স্যাটারডে সকাল 9:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত চালু থাকে। বোরা কেভসে ঢোকার আগেই দেখতে পাবে একটা নিচের দিকে নদী বয়ে যাচ্ছে, এই হলো সে গ্রস্তর নদী। বোরা কেভসের ভেতরে আগে কোনো আলো ছিল না, কিন্তু এখন বিভিন্ন রকম কালারিং লাইট দিয়ে সাজানো হয়েছে যাতে এখানে থাকা মৌমাছি ও বাদুলদের কোনো অসুবিধা না হয়। এখানে গাইডও পাওয়া যায়, চাইলে তোমরাও করে নিতে পারো, 100 থেকে 150 টাকার মতো বলবে, খুশি মনে যা দেবে সেটাই ওদের কাছে অনেক। তবে যেমন নেয় সেরকম খুব সুন্দরভাবে পুরো গুহার ভেতরে কোথায় কী আছে খুঁটিনাটি বুঝিয়ে দেবে। আছে না স্যার?
मेन उत्सव में जाने का नहीं मानता गया। इस तरफ जाने भी वो ऐसा ओपनिंग है ना एंट्रेंस में बहुत मधुमक्खी, ये मधुमक्खी इस तरफ जाने भी वो नदी के ये बंगला भाषा के घूमने के लिए सच है, ये रास्ता बंद कर दिया। और ये चीज वाला भी पूरा पानी के लिए गया, ये लाइम स्टोन जो है कैल्शियम कार्बोनेट, कैल्शियम कार्बोनेट प्रॉपर चले जाओ, बहुत लोग पता लगेगा ये होल आने से यहाँ पर एक इधर से छोटे यहाँ से खड़ा आने से ये होल आ गया। चलेगा ना नमो इधर में महाशिवरात्रि दिन में फेब्रुवरी में बहुत पूजा चल रहा है, ये 24 आवर्स पूजा चल रहा है। इसके ऊपर से पानी गिरा था, ये छोटा पॉइंट है ना, हाँ ये इंग्लिश में लगा के कामे देने बोलते इसको गायक। ये नीचे सारे ना स्थलक माइक और ऊपर जा रहे ना स्थलक टाइप, ये दो जो के ये गोवा को सपोर्टिंग मस्जिद हो गया, इसका नाम पिलर हो गया, सपोर्टिंग मस्जिद हो गया, इसका नाम पिलर हो गया, पिलर बन गया, इसका नाम है जा जनशिला, हाँ जनशिला। इसको ऊपर बनी कितना साल है ये गोवा में, कोई भी जाने का ये रास्ता नहीं है हमको भी मालूम नहीं, बुरी पंती साल हम लोग भी गाइड काम कर रहे हैं हमको भी मालूम नहीं ये रास्ता में ये गुफा में जाने का रास्ता नहीं, वहाँ पर भी उनका गैप है, वहाँ पर जाने का रास्ता नहीं, वहाँ पर बहुत चमका चले चमका चले चमका चले 5:30 चला 6 बजे लाइट पेट पूरा बंद कर देते पूरा बांध नहीं करते। ये पानी कहाँ से आ रहा है? पानी नेचुरलिटी वाटर, अरे इधर से नेचुरलिटी वाटर देखना कितना गर्मी करते हैं, हाँ कितना गर्मी करते हैं जी, ये सब पानी गिरा ये नेचुरलिटी वाटर यहाँ पर, हाँ यहाँ पर भी लाइम स्टोन सब है कैल्शियम कार्बोनेट सुबह सर इसको भी निकालो सर, ये हम लोग ह्यूमन ब्रेन नीचे नीचे देखो सर, ये हम लोग ह्यूमन ब्रेन अप्रॉच अप टू द साइड देन साइड बस 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 इट इज नॉट ह्यूमन ब्रेन कोंटा बेटा सब लाइम स्टोन सब कैल्शियम कार्बोनेट আমরা এই গুহার ওপর দিয়ে কিরানডুল প্যাসেঞ্জারে করে এসেছি। এই গুহা থেকে রেল লাইনের হাইট 176 ফিট, পাহাড়ের যে থিকনেস এটা হলো 100 ফিটের মতো। জাস্ট ইমাজিন যে গুহার মধ্যে আমরা আর তার মাথার উপর নাকি ট্রেন যাতায়াত করে, ভাবা যায়। All right.
और भी सर पीछे जुआ बन गया। अब लोग आ गया स्टार्टिंग पॉइंट से आगे, तो ये देखो ना इधर से पूरा 350 फुट नीचे आ गया, 350 फुट नीचे और आगे अच्छे वहाँ सर। हाँ चलो चलो डायनासोर। ये क्या है? ये गरुड़ पक्षी बेटा, गरुड़ पक्षी बोलो, गरुड़ पक्षी। बेटा पूरा लोहा का माफिक देख रहे ना, ये लोहा नहीं पत्थर से पत्थर है सब, लोहा का माफिक देख रहे ना सर। हाँ भी निकालो सर, ये हनुमान है बोधा, ये हनुमान बेटा এই খাড়াই সিঁড়িতে দেখতে পাচ্ছ। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা গুহার মধ্যে ছোট্ট শিবলিঙ্গ রয়েছে, আর এখানে ওই শিবলিঙ্গটি পুজো করে একটা পুরোহিত। তো এখানে ওঠার জন্য আমি বলে রাখি সকলকেই যে যাদের হার্টের সমস্যা আছে বা প্রেসারের সমস্যা আছে, এই সিঁড়ি দিয়ে না ওঠাটাই ভালো হবে। আবার ফিরে আসবো আরাকু ভ্যালি, কফি বাগান, মিউজিয়াম এবং আরও অনেক কিছুই নিয়ে, যেগুলি দেখার জন্য লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও। আজকে কেমন লাগলো ট্রেন জার্নি সহ বোরা কেভসের এই ভেতরের দৃশ্যটি কমেন্টে জানিও। কিন্তু দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।